একটি ছোট গল্প বদলে দিতে পারে আপনার জীবনের অনেক কিছু। সুদীর্ঘ পথেও শেষ আছে, আর এই মোহনময়ী বসুন্ধরা। শুধু শেষ নেই শামসুদ্দিনের, আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া ও লোভ লালসার তারই আলোকে এই ছোট গল্প। এক গ্রামে শামসুদ্দিন নামে জৈনিক ধর্মী ব্যক্তি বাস করতেন। তার দুই ছেলে, বড় ছেলে আরমান ওকালতি পাস করে শহরেই থাকে, ছোট ছেলে আনোয়ার গ্রামে বাস করে। আনোয়ার পেশায় কৃষক, গ্রামের মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণী পাস করেছে। সে গভীর অনুরাগী, গ্রামেই সে বিয়ে করেছে। হঠাৎ ব্রেন স্ট্রোক করে ইস্তকাল গ্রহণ করেন শামসুদ্দিন। বাবার দাফন কাফন শেষ দুই ভাই একে বসে আলোচনা করে। বড় ভাই বলছে, শোন আনোয়ার, বাবার মৃত্যুর সময় সম্পত্তি আমাদের দুই ভাই বোনের মধ্যে ভাগ করে দিয়েছে। গ্রামের জমি জমা সব তোমার, আর শহরের জমিগুলি আমার। আর বাবা যেহেতু জমি বণ্টন করে দিয়েছে, সেহেতু আর কোনো প্রশ্নই ওঠে না। আরমান ছিল ছোটবেলা থেকেই লোভী প্রকৃতি আর মিথ্যা বলায় পটু। ছাতলা ছিয়াম সহ ধর্মীয় কার্যাদি পালন ছিল তার চরম অনীহা। তবু মাঝে মাঝে শুক্রবারে মসজিদে গেলেও বলতো, এদিন সব লোক যায় তাই আমি যাই। আরমানের গ্রামের বাড়িতে জমি তেমন ছিল না, শহরেই সব। ব্যাংক ব্যালেন্স সহ বেশ কিছু কয়েকটা বাসা। আরমান সাহেবের দুই ছেলে হেলাল আর বেলালকে প্রয়োজন মতো লেখাপড়া শিখিয়ে তারা ব্যবসার দায়িত্ব দিয়েছিলেন। আরমান সাহেব বৃদ্ধ বয়সে উপনীত, আগেই সম্পত্তি দুই ছেলের মধ্যে বণ্টন করে দিয়েছিলেন। শরীরে তেমন জোর নেই বললেই চলে, সব সময় ঘর তাসবিল তাসলিল করে সময় কাটাতেন। মাঝে মাঝে ওয়াজ মাহফিলে যান এবং অনেক পাপ পুণ্যের কথা শোনেন। মনে মনে ভাবেন, কিছু অর্থ সম্পদ দিয়ে ইতামখানা মাদ্রাসা মসজিদ তৈরি করে দেবেন, কিন্তু আশা সেখানেই শেষ। অর্থ সম্পদ ছেলেদের হাতে, তার ইদানিং ছেলেরা কাজে এতটাই ব্যস্ত যে পিতার খোঁজ খবর নেওয়ার সময় নেই। আরমান সাহেব শুধু অন্ধকার ঘরে বসে পাপ পুণ্যের হিসাব কষেই চলেছে। এই দিন দুই ছেলে জোরালো কণ্ঠে আওয়াজ পিতার কানে যায়। তাদের মাঝে দ্বন্দ্ব পিতাকে নিয়েই। সারমর্মা হলো, হেলাল বলছে, দেখ বেলাল, বাবা শরীর খারাপ, কখন মারা যায় বলা যায় না, কবর দেওয়ার কথা তো ভাবতে হবে। উত্তরে তোর যে খালি জায়গা পড়ে আছে সেখানে দেওয়া যায় বলে ভাবছি। কথার মাঝে বাধা দিয়ে বেলাল বলল, না এটা সম্ভব না। পরবর্তী অংশ শুনতে গেলে অবশ্যই আমার নেক্সট ভিডিওটা ফলো করতে